ইসমিল্লাহি রহমানের রহিম রাহিম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সারাকুক স্টুডিও এক কাপ ময়দা আর আলু দিয়ে তৈরি করে দেখাবো খুবই মজার একটা নাস্তা এটা দেখতে যতটা সুন্দর খেতে তার থেকেও অনেক বেশি মজার হয়ে থাকে আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেল নতুন নতুন সব ভিডিওর আপডেট পেতে পাশে আসা বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে নোটিফিকেশন পৌঁছে যাবে প্রথমেই আমি এখানে একটা পাত্র নিয়ে তাতে এক কাপ পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি তারপর তাতে আমি দিয়ে দিব লবণ লবণটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন বাড়িয়ে কমিয়ে তারপর এখানে আমি দিয়ে দিব এক টেবিল চামিচ পরিমাণে রান্নার তেল এক কাপ ময়দার জন্য এক টেবিল চামিচ রান্নার তেলই যথেষ্ট তারপর আমি ময়দার সঙ্গে তেল আর লবণটাকে ঘষে ঘষে খুব ভালোভাবে মিক্স করে নিব এভাবে করে ডোলে ডোলে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে তাতে করে নাস্তাটা অনেক বেশি ক্রিস্পি হবে যখন এটা খুব ভালোভাবে মিক্স করা হয়ে যাবে তখন আমরা নর্মাল পানি দিয়ে অল্প অল্প করে নর্মাল পানির যোগ করে একটা ডো তৈরি করে নিব পানিটা কখনোই একবারে দিতে যাবেন না সেই ক্ষেত্রে পানির পরিমাণটা বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর ডোটা নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এজন্য অল্প অল্প করে পানি যোগ করে আমরা একটা নরম ডো তৈরি করে নিব সফট ডো তৈরি করে নিতে হবে আমি এখানে একটা সফট ডো তৈরি করে নিয়েছি আর তাতে আমি সামান্য পরিমাণে তেল লাগিয়ে দিয়েছি এখন এটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দিব দশ মিনিটের জন্য অন্যদিকে আমি এখানে একটা বলে সিদ্ধ করা পাঁচটা নতুন আলু নিয়ে নিয়েছি দেখুন আর এখানে আমি নিয়েছি একটা পেঁয়াজ কুচি দিয়ে দিব দুইটা শুকনা মরিচ শুকনা মরিচগুলোকে আমি আগে থেকে ভেজে রেখেছিলাম ঝালটা সম্পূর্ণই আপনাদের টেস্টের উপর নির্ভর করে আপনারা দিয়ে দিবেন তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিব সামান্য পরিমাণে সরিষার তেল তবে আপনারা চাইলে তেলটা এখানে বাদ দিতে পারেন তেলটা দিলে নাস্তাটার টেস্ট গুণে বেড়ে যায় তারপর আমি এভাবে ডোলে ডোলে মরিচটাকে ভেঙে নিব। মরিচটা খুব ভালোভাবে ভাঙা হয়ে গেলে আমরা পেঁয়াজের সঙ্গে মরিচটাকে মিক্স করে নিব খুব ভালোভাবে মরিচ আর পেঁয়াজটাকে আমি ভেঙে মাখিয়ে নিলাম তারপর আমরা আলুগুলাকে হাতের সাহায্যে খুব ভালোভাবে ম্যাশ করে নিব আর এই আলুগুলো সিদ্ধ করার সঙ্গে সঙ্গে গরম থাকা অবস্থা এভাবে করে ম্যাশ করে নিতে হবে তা না হলে আলুগুলো ঠান্ডা হয়ে গেলে এটা একদম ম্যাশ হবে না এটার ভিতরে গুটি গুটি থেকে যাবে সেই ক্ষেত্রে নাস্তাটা খেতে একদমই ভালো লাগবে না আপনারা চাইলে গ্রেটারের সাহায্য এটাকে গ্রেট করে নিতে পারেন সবগুলো আলুকে আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে ম্যাশ করে এটাকে আমি মাখিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আলুগুলা মাখান মাখানো হয়ে গেছে রেডি করেছিলাম তার থেকে আমি কিছুটা ডো এখানে নিয়ে নিয়েছি খুব বেশি নেওয়া যাবে না অল্প করে আমরা নিয়েছি আর তারপর একটা ছোট পাতলা রুটি আমরা তৈরি করে নিব আর এই রুটিটা আমরা গোল করছি না এই রুটিটা একটু লম্বাটে হবে তাতে করে এই নাস্তাটা তৈরি করতে আমাদের সুবিধা হবে রুটিটা যখন পাতলা করে বেলা হয়ে যাবে তখন আমরা যে পুরটা রেডি করে রেখেছি সেই পুরটা থেকে কিছুটা পুর রুটির মাঝখানে দিয়ে দিব খুব বেশি পুর দিতে যাবেন না তাহলে ভিতর থেকে পুরটা বের হয়ে আসবে তাই পরিমাণ মতো পুর এখানে আপনারা দিয়ে দিবেন তারপর আমরা একটা সাইড থেকে রুটিটা এভাবে ফোল্ড করে নিব এভাবে করে একটু লক্ষ্য করলেই আপনারা বুঝতে পারবেন যে আমি কীভাবে করছি এভাবে করে নিতে হবে এটা আসলে দেখেই বুঝে নিতে হবে এটা আসলে বলার কোনো বিষয় না তারপর একটা ছুরির সাহায্যে আমরা এভাবে করে একটু দাগ টেনে নিব আপনারা আপনাদের সুবিধা মতো এভাবে করে দাগ টেনে নেবেন একটু বাঁকা করে তাতে করে সুন্দর একটা ডিজাইন তৈরি হবে তারপর আমি এভাবে করে আবারও ফোল্ড করে নিব দেখুন কত সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেল তারপর এই দুইটা সাইড আমরা এভাবে টেনে একটার সঙ্গে আর একটা লাগিয়ে দিব। এভাবে করে চেপে চেপে লাগিয়ে দিতে হবে তা না হলে ভাজার সময় এটা খুলে যাবে দেখুন কত সুন্দর ডিজাইন হয়েছে আর এভাবে করে আমি সবগুলো তৈরি করে নিব। নাস্তা গুলো ভাজার জন্য চুলায় একটা প্যান দিলাম আর তাতে পর্যাপ্ত তেল দিয়ে তেলটা কিছুটা গরম করে নিয়েছি খুব বেশি গরম করা যাবে না তাহলে নাস্তা গুলো তেলে ছাড়ার সঙ্গে সঙ্গেই নাস্তা গুলো উপর থেকে কালার এসে যাবে কিন্তু ভিতর থেকে একদমই পারফেক্ট হবে না একটা একটা করে নাস্তা আমি তেলে ছেড়ে দিব তারপর এই নাস্তা একটা পাশ হয়ে যা পর্যন্ত আমরা

তখন এই নাস্তাগুলোকে আপনারা তুলে নেবেন আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে আর খুব সুন্দর কালার এসেছে এখন আমি নামিয়ে নিচ্ছি দেখলেন তো কত অল্প সময়ে ঝটপট আমরা এই নাস্তাটা তৈরি করে নিলাম আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক দিয়ে উৎসাহিত করবেন ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সঙ্গে রেসিপিটা শেয়ার করবেন আল্লাহ হাফেজ